সোনার মুদ্রা চালু করতে যাচ্ছে জিম্বাবুয়ে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ডেইলি নিউজ ইনফোটেনমেন্ট। জিম্বাবুয়েতে মুদ্রাস্ফীতি বেড়েই চলছে, ফলে মান কমেছে স্থানীয় মুদ্রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নানা ব্যবস্থা নিচ্ছে। এরই অংশ হিসেবে জুলাই মাসের শেষ নাগাদ বৈধ লেনদেনের মাধ্যম হিসেবে স্বর্ণ মুদ্রা চালুর উদ্যোগ নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। গার্ডিয়ানের খবরে বলা হয়, গত মাসে জিম্বাবুয়েতে মূল্যস্ফীতি দ্বিগুণের বেশি 191% দাঁড়িয়েছে, যা 2000 সালের মুদ্রাস্ফীতির বিষয়টি স্মরণ করে দিচ্ছে। ওই সময় দেশটির মুদ্রার মান 3 বার পরিবর্তন করা হয়েছিল, যদিও অবশেষে 2009 সালে মুদ্রাটি একেবারে পরিত্যক্ত করা হয়। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জন ম্যাকগুদা বলেন, সোনার মুদ্রা বিনিময় মূল্য হিসেবে কাজ করবে এবং এটি দেশের মার্কিন ডলারের চাহিদা হ্রাস করবে বলে আশা করা যাচ্ছে। ডলারের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় মুদ্রার অনেক কমে গেছে। বিবৃতিতে ম্যাঙ্গুদা আরো বলেন, স্থানীয় মুদ্রা এবং মার্কিন ডলার সমূহ অন্যান্য বিদেশি মুদ্রা উভয় দিয়ে এই স্বর্ণ মুদ্রা জনগণের কাছে বিক্রি করা যাবে। সেক্ষেত্রে স্বর্ণ মুদ্রার দাম প্রচলিত আন্তর্জাতিক মূল্য এবং উৎপাদন খরচের উপর ভিত্তি করে নির্ধারিত করা হবে। এই স্বর্ণ মুদ্রার নামকরণ করা হবে জলপ্রপাত ভিক্টোরিয়া ফলস বা স্থানীয়ভাবে পরিচিত মোসিওয়া তুনুয়ার নাম অনুসারে। এই মুদ্রা স্থানীয় বা আন্তর্জাতিক নগদ মুদ্রা ভাঙানো যাবে, যা দিয়ে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বাণিজ্য করা যাবে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, জিম্বাবুয়ে ওই স্বর্ণ মুদ্রার 1 troy ounce 31 গ্রামের বেশি সোনা থাকবে। এগুলো বিক্রি করবে দেশটির ফিডেলিটি গোল্ড রিফাইনারি, অরেক্স ও স্থানীয় ব্যাংকগুলো। এদিকে স্বর্ণ মুদ্রা চালুর ঘোষণায় জিম্বাবুয়েতে নাগরিকেরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী ইভান মুপাচিকা বলেন, আমার নগদ অর্থ রেখে কেন্দ্রীয় ব্যাংক একটি করে কয়েন ধরিয়ে দেবে, যাতে আমি আস্থা রাখতে পারি না। জিম্বাবুয়ে কেন্দ্রীয় ব্যাংকের ওপর নাগরিকের আস্থা সংকট রয়েছে, কারণ এর আগে আর্থিক কর্তৃপক্ষ বিশ্বাসযোগ্যতা পরীক্ষায় ব্যর্থ হয়েছে। 2008 সালে দেশটি $100 বিলিয়ন নোট বাজারে আনে। জিম্বাবুয়ে ডলারের ভয়াবহ পতনের ফলে অনেক নাগরিক তাদের জমানো অর্থ হারান, কারো কারো পেনশন হারাতে হয়। এতে লোকজন ব্যাংকে অর্থ রাখা বাদ দিয়ে বাড়িতে অর্থ জমাতে শুরু করেন। 2009 সাল থেকে মুদ্রাস্ফীতি জর্জরিত ডলার থেকে সরে আসে দেশটি, এর বদলে মার্কিন ডলার নির্ভরশীল হয়ে পড়ে। 2019 সালে আবার স্থানীয় মুদ্রা চালু করা হয়, তবে সেটিও দ্রুত মূল্য হারায়। গত সপ্তাহে দেশটির অর্থমন্ত্রী মুথুলি নুকুবি বলেন, অর্থমুদ্রা আরও বেশি মূল্য ধরে রাখতে পারবে,